আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। দাঁড়িয়ে আছি পার্বতীপুরের জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী 766 ডাউন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছু সময়ের ভিতরেই পার্বতীপুর রেলওয়ে জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। এখন রাত 9টা 25 মিনিট, ট্রেন অলরেডি 25 মিনিট ডিলে হয়ে গিয়েছে, কী কারণে জানা নেই। আপনারা লোকোর লাইট দেখতে পাচ্ছেন। পার্বতীপুর রেলওয়ে জংশন বাংলাদেশের একটি বৃহত্তম জংশন। সাথেই থাকুন, ট্রেন প্রবেশ করা পর্যন্ত আছি। ট্রেন প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে। লোকোমোটিভ 6518, আমাদের একজন প্রিয় রেল ফ্যান জয়দেবপুরের ধ্রুবের প্রিয় লোকোমোটিভ 6518। ট্রেন প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন পিটি ইনকা, চকচকে পিটি ইনকা। যে লাস্ট আপডেট পিটি ইনকা নিয়ে আসা হয় ইন্দোনেশিয়ার কারখানা থেকে, সেই পিটি ইনকা সকলেই জানেন। অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে এবং পার্বতীপুর থেকে ঢাকাগামী 5টি ট্রেনের ভিতরে চালু আছে মাত্র 3টি। নীলসাগর এক্সপ্রেস, যেখানে এসি চেয়ার থাকে 2টি এবং এসি বার্থ থাকে 1টি, বাকিগুলো শোভন চেয়ার, গার্ড ব্রেক এবং পাওয়ার কার। ট্রেন প্রবেশ করলো, ট্রেন 10 থেকে 15 মিনিট পরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনের স্টার্টিং বিলম্ব শুরু হবে 20 থেকে 30 মিনিট এবং যা নাটোরে গিয়ে অনেকটাই কাভার হয়ে যাবে, কারণ নাটোরে প্রায় আধা ঘন্টা রিজার্ভ টাইম আছে। আল্লাহ হাফেজ।